বাসার বারান্দায় সৌরবিদ্যুৎ কেন্দ্রের আকর্ষণ বেড়েই চলেছে। প্রাক্তন সেলস ম্যানেজার করিনা ভিল্যান্ডার বার্লিনের বাসায় এমনই এক প্লান্ট বসানো হচ্ছে, ফলে তিনি বেশ উত্তেজনা অনুভব করছেন। Ich freue mich da total drauf. Ich bin ja schon bestimmt seit zwei Jahren von der ersten Idee beschäftigt, immer mal wieder verworfen. Balcony Solar Plant, ছাদের উপর photovoltaic সিস্টেমের মতোই কাজ করে, তবে অনেক ছোট আকারে। সেটা বারান্দায় বসানো যায়, বারান্দার রেলিংয়ে ঝুলিয়ে দেওয়া যায়, তাছাড়া সাধারণ ব্র্যাকেটই ইনস্টলেশনের জন্য যথেষ্ট। Also eine Balkonsolaranlage besteht typischerweise aus ein bis zwei relativ großen Solarmodulen, je nach Platzangebot. Und in diesen Solarmodulen sind Kristalle verbaut, die das Sonnenlicht, was da auftrifft, direkt in Gleichstrom umwandeln. Und der Wechselrichter, der hier angeschlossen ist, der macht aus diesem Gleichstrom, was vergleichbar ist mit einem Batteriestrom, zu einem Wechselstrom, wie er im Haushalt üblich ist. Das heißt, es wird einfach nur einen Schokostecker in die Steckdose gesteckt und dann habe ich den Strom aus meiner Solaranlage im Haushalt und kann den dafür einen Mixer oder fürs Wasserkochen verwenden. Corina Kentar Barandai Utpadito Bidut Juto Babhar Korte Habe, Barte Bidut Public Grid Chole Jabe. Germany Federal Network Samstar Bishoshokoder Mote, a system of Matume, Onik Ortho Shastroi Korajai. Der normale Haushalt mit einer vergleichsweise großen, sehr gut aufgestellten Balkonanlage, nicht verschattet Richtung Süden, kann 15% seines Stromverbrauchs in der Balkonanlage erzeugen. খুবই আকর্ষণীয় সম্ভাবনা বটে। কাগজে কলমে গোটা জার্মানি জুড়ে প্রায় 4 লাখ বাসায় ব্যালকনি সিস্টেম চালু আছে, তবে পর্যবেক্ষকদের মতে আসল সংখ্যা এর প্রায় দ্বিগুণ। ফাইনের ঝুঁকি থাকলেও অনেকে নিজের বারান্দার বিদ্যুৎ কেন্দ্র নথিভুক্ত করেননি। গোটা ইউরোপ জুড়ে এমন প্রণালীর জনপ্রিয়তা বাড়ছে। সমালোচকদের মতে এইসব প্যানেল খুবই দৃষ্টিকটু, বিশেষ করে হেরিটেজ তকমাযুক্ত ভবনের জন্য একেবারেই উপযুক্ত নয়। ঠিকমতো ইনস্টলেশন না করা হলে সেগুলি ভবনের বাইরের অংশের ক্ষতি করতে পারে অথবা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অনেক জায়গায় মানুষ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির এই প্রবণতার পক্ষে অবস্থান নিচ্ছেন। এর সুবিধা হলো আপনাকে বাড়ির মালিক হতে হবে না, বিশাল চালের উপর সোলার প্যানেল ভরিয়ে দিতে হবে না, ছোট বারান্দাতে সৌরশক্তি উৎপাদন করতে পারে। আমার নিজস্ব উদ্যোগেই বেসিক্যালি হ্যাভিং দ্য অপরচুনিটি টু টেক কেয়ার অফ দ্য পাওয়ার কনসাম্পশন by myself. বার্লিনে পদার্থবিদ হিসেবে অলিভার লাং সোলার সেল নিয়ে গবেষণা করতেন। এখন তিনি ব্যালকনি সিস্টেম বিক্রি করেন। তিনি বলেন বেশিরভাগ মডেলই চীনে তৈরি, সবচেয়ে সস্তাগুলোর দাম 150 ইউরোর মতো। Ohne Montage, ohne teure Halterung und so weiter. Das ist so gerechnet für die billigste Form des Balkonkraftwerks, also die 700 Watt China-Ware, die aber durchaus gut ist, die also bestimmt auch zig Jahre läuft, die hat sich dann bei jemandem, der viel zu Hause ist und den Strom auch selber gut verbrauchen kann, nach 3 bis 4 Jahren amortisiert. কিন্তু প্রশ্ন হলো এর ফলে কি পরিবেশের সুবিধা হচ্ছে, কারণ ফটোভোল্টাইক প্যানেল তৈরি করতেও তো অনেক জ্বালানির প্রয়োজন। এমন উদ্যোগ অবশ্যই সার্থক, 2 বছরের মধ্যে সেগুলি এত জ্বালানি উৎপাদন করে যা উৎপাদন, পরিবহন ও ফেলে দেওয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানির সমান।